টেকনিক্যাল বিজনেস গ্রুপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো অ্যামাজন পে ওয়ালেট কীভাবে অ্যাক্টিভ করবেন। দেখো, এর জন্য আমি অ্যামাজন অ্যাপটি ওপেন করেছি। এরপর অ্যামাজন পেতে ক্লিক করব। তারপরে এরকম একটা পেজ ওপেন হবে। এরপর অ্যামাজন পে ব্যালেন্স এখানে ক্লিক করব। তারপরে দেখো এরকম একটা পেজ ওপেন হয়েছে। ওপরে দেখো লেখা দেখাচ্ছে অ্যাডিং মানি ইজ জাস্ট ওয়ান স্টেপ অ্যাওয়ে, প্রোভাইড ইউর আইডেন্টিফিকেশন ডিটেলস অ্যান্ড এনজয় INR 10K মান্থলি লিমিট। অর্থাৎ আপনি আইডেন্টি কার্ড ডিটেলস আপলোড করার পর অ্যামাজন পে ওয়ালেটে মাসে 10,000 টাকা পর্যন্ত অ্যাড করতে পারবেন। এবার চলো আমি ডকুমেন্ট আপলোড করে নিচ্ছি। এখানে দেখো লেখা দেখাচ্ছে অফিসিয়াল ভ্যালিড ডকুমেন্ট আইডি। এর নিচে দেখো লেখা দেখাচ্ছে সিলেক্ট আইডি টাইপ, এখানে ক্লিক করব। এখানে দেখো 4টি ডকুমেন্ট শো করছে। আমি এখান থেকে ভোটার আইডিটা বেছে নিচ্ছি। তার নিচে আমার ভোটার আইডেন্টি কার্ড নম্বরটা দিয়ে দেবো। দেখো ভোটার আইডেন্টি কার্ড নম্বরটা দেওয়া হয়ে গেছে। এরপর কন্টিনিউতে ক্লিক করব। দেখো আমার ওয়ালেটটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখন এখানে মানি অ্যাড করা সম্ভব। এইভাবে সহজে আপনি আপনার অ্যামাজন পে ওয়ালেট অ্যাক্টিভ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।